হ্যালো ফ্রেন্ডস বিপিএস ড্রেসিংয়ে তোমাদের স্বাগত আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এই কাপড়টা আর এই যে লাইলিংটা এটার আস্তরটা জি ফাইভ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি বাচ্চা মেয়ের একটা ওয়ান পিস হবে যে এ সাইড দিয়ে একটুখানি করে কেটে আর দু ইঞ্চিতে গলা হবে দুই ইঞ্চি মাপে একদমই সোজা আমি একটা পলপিন পিনে এনেছি সরে যাচ্ছে তাই লম্বাটা বলেছে ছাব্বিশ ইঞ্চি বা চেয়ে যে তোমরা যেরকম বানাবা বডি মেজারমেন্ট নিয়ে লম্বাটা নিয়ে তারপরে করে নেবে এটা সাত আট বছরের বাচ্চার হচ্ছে কাটা যাচ্ছিল না তাই সিঙ্গেল করে কাটছি আমি দুটো পার্ট একসাথে নিয়ে একবারে কেটে ফেলেছি এই কাটছিল না বলে দুটো পার্ট সিঙ্গেল করে নিয়েছি যে গলাটা দুই ইঞ্চি মাপ দিয়েছিলাম সেটাও কেটে নিলাম এই যে এরকমভাবে এবার সেলাই হবে এটা সোজা পাটটা কিন্তু এর উপরে আস্তরটাকে দেব এই যে দিচ্ছি দিয়ে সেলাই হবে যে মেশিনে চলে এসেছি এবার দেখো এটা এটা হচ্ছে সোজা পাটটা তার উপরে আস্তরটাকে ভালো করে দিয়ে নেব তোমরা চাইলে বল পিন দিয়েও নিতে পারো এইভাবে ডিস আমি সাজিয়ে নিয়েছি আর একটা কাপড় দুপাশে সেলাই করে আমি উলটিয়ে নিয়েছি দড়ি দড়ির মতন এই যে ছয় ইঞ্চি লম্বা দু ইঞ্চি চওড়া এটাকে আমি সেলাই করে উলটিয়ে নিয়েছি এই যে শোল্ডারটা বানিয়ে বানিয়ে নিয়েছি এবার লাইনিংটা যখন লাগাচ্ছি ওইটা হাতার ওই জায়গা যেটা আমি বানিয়ে নিয়েছি কাপড়টা সোল্ডার করার জন্য ওটাকে আমি ভেতরে ঢুকিয়ে এ সেলাই করে নিচ্ছি গলাটাকে সেলাই করে নিচ্ছি দুপাশেই দুটো দিয়ে আমি আরমল থেকে গলা দিয়ে সেলাই করে নিয়েছি একদম সহজ এই যে আমি উল্টে নিলাম এই দেখো এরকম হলো একটা পাট হয়ে গেল এবার আরেকটা পাটে পাট হবে তোমরা এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে করে ফেলো আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব এই দেখো আরেকটা পাট নিয়ে চলে এসেছি এবার ওই যে সোল্ডারটা লাগানো ছিল সেটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়ে এবার এই ফিতার দুটো এরকমভাবে রেখে আস্তরটাকে সেলাই করে নেব ভেতরে পাটটা এই আস্তরের নিচে আছে সেলাই ধরে ধরে করবে ভেলভেটের কাপড় দারুণ সুন্দর ড্রেসটা পুজোতে পরলে খুব সুন্দর লাগবে দেখো সেলাই করে নিয়েছি দেখো আমি এবার উল্টে নিয়েছি ভালো করে উল্টে নিয়েছি দড়ি আমরা যেমন ফিতা বানাই সেরকমভাবেই কোনো গলা পট্টি টট্টি করতে হয়নি তাই জন্য খুব অল্প সময় হয়ে গেল এবার ওপর দিয়ে একটা চাপ দিয়ে নিচ্ছি ঘুরিয়ে চাপ দিয়ে নিচ্ছি চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সামনে পেছনে চাপ দিয়ে নিচ্ছি এবার বেল্টে যে জায়গাটা আমি একটু ভালো করে শক্ত করে সেলাই করে নিয়েছি ওই জায়গাটা একটু প্রেশার এই দেখো এরকম হয়েছে তো এবার দুটো পার্ট সোজা দুটো পার্ট এক জায়গায় রেখে আমি সেলাই দিয়ে নেব

তৈরি হয়ে গেছে আমি দুপাশটা সেলাই করা দেখাই নি এক পাশ এবার তোমরা তৈরি করে নেবে দেখো টাটা ভালো থাকবে সবাই